নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা, এবং প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে একটি বিশেষ যোগ নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব, খুবই ইন্টারেস্টিং যোগ, যে যোগটির নাম হচ্ছে বিপরীত রাজ্য। আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা অবগত, আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা ওয়াকিবহল, আপনারা যারা জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা বোঝেন, তারা হয়তো এই যোগটির নাম শুনে থাকবেন, বিপরীত রাজ্য। আর তার সঙ্গে সঙ্গে এখানে আরও একটা কথা বলতেই হবে যে যোগটির যে নাম দেওয়া হয়েছে যে বিপরীত রাজ্য, বিপরীত রাজ্য, এই বিপরীত কথাটাকে যুক্ত করে দিয়ে কিন্তু যোগটির যে ধরনের, মানে বিপরীত কথাটাকে যুক্ত করে দিয়ে যোগটাকে যেন কেমন একটা মানে শুনতে লাগায় যে রাজ্য আবার বিপরীত, এটা কীরকমভাবে একটা ব্যাপার। তো এই জন্যই আমি প্রথমে বললাম যে খুব ইন্টারেস্টিং যোগ, এটা এই যোগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং প্রচুর রাশিচক্রে যোগটি দেখা যায়। তবে এই যোগটি কীভাবে তৈরি হয়, এই যোগটির কন্ডিশন, এই যোগটির কীভাবে প্রভাব সৃষ্টি করে একজন মানুষের জীবনে, এবং এই যোগটি সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে প্রথমেই যে কথাটি বলবো যে বিপরীত রাজ্য কেমনভাবে জন্মচক্রের ভেতরে সৃষ্টি হয়, তো প্রথমেই একটা কথা বলে রাখবো যে রাজ্য বিপরীত, এই কথাটাকে একটুখানি পরিষ্কার করে দিই যে রাজ্য মানে আমরা কিন্তু জানি যে রাজার সমান সমতুল্য একটি জীবনযাত্রা। এখন বর্তমান যুগে রাজার আর কোনো অস্তিত্ব নেই, তবে রাজ্য কথাটির অর্থ হচ্ছে একটি বিলাসবহুল জীবন, একটি সুন্দর জীবন, একটি সচ্ছল জীবন, একটি সমস্ত প্রয়োজনকে পূরণ করার যে যোগ, এটাকেই এখন বর্তমান যুগে রাজ্য বলা হয়ে থাকে। এবং রাজ্য থাকলে পরে একজন জাতক মান সম্মান যশ খ্যাতি সম্পূর্ণভাবে সে অর্জন করে সমাজ থেকে, এবং একজন মানুষের জন্মছকে যদি রাজ্য থাকে তাহলে বলা হয়ে থাকে যে সেই মানুষটি কিন্তু জীবনে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেটি তার প্রতিভা, তার কর্মক্ষমতা, তার দক্ষতার মাধ্যমেই সে পৌঁছাবে, তবে সে কিন্তু একটি ভালো জায়গায় অবশ্যই পৌঁছাতে পারে, জন্মছকের রাজ্য কিন্তু থাকলে পারে বোঝা যায়। তবে আমি প্রত্যেকবার একটা কথা বলে থাকি যে প্রত্যেকটি যোগ, সেটা শুভ যোগ হোক বা দুর্যোগ হোক মানে অশুভ যোগ হোক, প্রত্যেকটি যোগের কিন্তু কিছু কন্ডিশন আছে, এবং সেই কন্ডিশনের আন্ডারে যখন যোগ পড়ে যায় তখন কিন্তু যোগ অবশ্যই অ্যাক্টিভ হয়ে যায়, এবং অ্যাক্টিভ হয়ে গেলে পারে, যেমন অশুভ যোগের দ্বারা মানুষের জীবন যথেষ্ট নড়বড়ে হয়ে যেতে পারে, যথেষ্টই দুর্বল হতে পারে, যথেষ্টই পরিমাণে সংঘর্ষপূর্ণ জীবন হতে পারে, আবার যদি শুভ যোগ থাকে তাহলে কিন্তু একজন মানুষের জীবনে অবশ্যই সে সফলতা লাভ করে এবং সে অনেক ভালো জায়গায় পৌঁছে যায়। আমরা এরকম অনেক দেখেছি এবং সাধারণভাবে এরকম ছক থেকে কিন্তু বোঝা যায় যে যোগটি অ্যাক্টিভ হবে কি না, এবং যোগটি অ্যাক্টিভ হলে পারে সেই জাতক কোথায় চলে যেতে পারে। তবে আজকে যে যোগটির কথা বলবো এটা কিন্তু একটু অন্য ধরনের যোগ, এটাকে বলা হয় বিপরীত রাজ্য, এবং বিপরীত কথাটাকে যুক্ত করে দেওয়ার একটিই মাত্র কারণ, সেটা হয়তো পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন যে বিপরীত কথাটা কেন বলা হয়েছে। তবে এই যোগটি কিন্তু এমন ধরনের একটি যোগ যাকে আমরা বলি জিরো থেকে হিরো বানিয়ে দেওয়ার যোগ, কিন্তু এই বিপরীত রাজ্য। আমরা নিজেদের সমাজের আশেপাশে এরকম বহু মানুষ হয়তো দেখেছি, বা এরকম অনেক আমরা হয়তো একটুখানি খুঁজলেই এরকম অনেক ভালো ভালো মানে মানুষের নাম পেয়ে যাব, যারা কিন্তু খুব অল্প জায়গা থেকে, খুব ছোট জায়গা থেকে কিন্তু তারা মানে সফলতার চূড়ায় গিয়ে পৌঁছে গেছে। এবং যদি জন্মছকটিকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হয়, অর্থাৎ তাদের জন্মছকটিকে যদি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে কিন্তু কোথাও কোথাও আমরা এই বিপরীত রাজ্যকে খুঁজে পেতে পারি এবং বুঝতে পারবো যে এই বিপরীত রাজ্যের ফলেই কিন্তু তার জীবনের এত বড় সফলতাটা পেয়েছে সে। তো বিপরীত রাজ্য কেমন করে সৃষ্টি হয়? বিপরীত রাজ্য সৃষ্টি হয় এরকমভাবে যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 12টি ভাব আছে, এবং 12টি ভাবের মধ্যে 3টি ভাবকে আমরা প্রচণ্ড অশুভ ভাব বলে জানি, সেটি হচ্ছে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। আমরা সাধারণ বিচারে যদি ষষ্ঠ ভাব থেকে শত্রু বা রোগ বিচার করে থাকি, অষ্টম ঘর থেকে আমরা মৃত্যু বা মৃত্যুর কারণ বা জীবনের যাবতীয় বাধা বিপত্তি বিচার করে থাকি, এবং দ্বাদশ ভাব থেকে আমরা কিন্তু ব্যয় বিচার করে থাকি। এবারে ঘটনা হচ্ছে যে এই ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যদি কোনোভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশের মধ্যে যে কোনো একটি জায়গায় অবস্থান করে,
তাহলেই কিন্তু বিপরীত রাজ্য তৈরি হয়ে যায়। আর একটু খুলে বললে পারে ব্যাপারটা এরকমভাবে হবে যে যদি ষষ্ঠপতি কোনোভাবে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থাকে, অথবা অষ্টমপতি যদি কোনোভাবে অষ্টম, ষষ্ঠে বা দ্বাদশে থাকে, অথবা দ্বাদশপতি যদি কোনোভাবে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থাকে, তাহলেই কিন্তু বিপরীত রাজ্য সৃষ্টি হবে। এবং এই বিপরীত রাজ্য আবার তিন ধরনের হয়ে থাকে। যদি ষষ্ঠভাবের অধিপতি কোনোভাবে বিপরীত রাজ্য সৃষ্টি করে তাহলে তাকে বলা হয় হর্ষ বিপরীত রাজ্য, যদি অষ্টমপতি কোনোভাবে বিপরীত রাজ্য সৃষ্টি করে তাকে বলা হয় সরল বিপরীত রাজ্য, এবং দ্বাদশপতি যদি কোনোভাবে বিপরীত রাজ্য সৃষ্টি করে তাহলে তাকে বলা হয় বিমল বিপরীত রাজ্য। এবারে বিপরীত রাজ্য, বিপরীত রাজ্যের এই তিনটি যে আলাদা আলাদা পার্ট দেওয়া হয়েছে, তিনটি আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে, কিন্তু ফল কিন্তু অনেকটাই একই রকম। অর্থাৎ তিনটে, তিন ধরনের বিপরীত রাজ্যের যে কথা আমি বললাম, কিন্তু এদের যে ফল দেখতে পাওয়া যায় তার সেটা কিন্তু প্রায় অনেকটাই একে অপরের সঙ্গে অনেকটাই একটা সামঞ্জস্য রাখে। মানে তিন ধরনের মানে তিন ধরনের ফল হবে এরকম কিন্তু ব্যাপারটা দেখা যায় না, অনেকটাই কাছাকাছি ফলগুলো। ফলটা কি? ফলটা হচ্ছে যে বিপরীত রাজ্য যদি থাকে এবং সেই রাজ্য থাকলে পরে বলা হয়ে থাকে, অর্থাৎ আপনারা হয়তো বইতে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তার জীবনে সে দীর্ঘায়ু হয় এবং তার জীবনে সে প্রচুর সফলতা লাভ করে, সে তার দক্ষতা, তার কর্মক্ষেত্রে বিশেষভাবে সে উন্নতি লাভ করে এবং সে প্রচুর জীবনে মান সম্মান যশ খ্যাতি অর্জন করে এবং একটা সফলতার যে চূড়ায় পৌঁছাবার মতো পৌঁছে যায় বা পৌঁছাবার মতো একটা সম্ভাবনা ক্রিয়েট করে দেয়। এবারে ঘটনা হচ্ছে যে আমি প্রথমেই যে কথাটি বললাম যে বিপরীত রাজ্যের কিন্তু বেশ কিছু কন্ডিশন আছে, এবং মানে প্রত্যেকটি যোগের কিন্তু কিছু কন্ডিশন আছে, এবং সেই যোগ কন্ডিশন যদি না, কন্ডিশনের আন্ডারে যদি যোগটা না পড়ে তাহলে কিন্তু যোগগুলো অ্যাক্টিভ হতে পারে না। এবং এই কারণেই এক একটা যোগ দেখবেন অনেক মানুষের জন্মছকের ভেতরে দেখা যায় যে প্রচুর ভালো ভালো যোগ আছে কিন্তু কোনোভাবে অ্যাক্টিভ হতে পারছে না, কারণ হচ্ছে সেই যোগটির যে সঠিক কন্ডিশন সেই কন্ডিশনের আন্ডারে যোগটি পড়ছে না, এই কারণে কিন্তু অ্যাক্টিভ হতে পারছে না। তো এবারে ঘটনা হচ্ছে যে বিপরীত রাজ্য এই কারণে বলা হয়েছে যে যেহেতু অশুভ ঘরের অধিপতিরা এই যোগটিকে তৈরি করছে, এই কারণে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বিপরীত রাজ্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তার পরিস্থিতিকে বিপরীত দিকে নিয়ে যাবে। এবং আমরা এরকম প্রচুর মানুষ দেখেছি যে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হলো বা হঠাৎ কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর সে সুস্থ হলো এবং সুস্থ হওয়ার পর সে লাইফের জীবনের একটা আলাদা পর্যায়ে চলে গেল, তার কর্মজীবন কিন্তু একটা আলাদা দিকে মুভ করলো। আমরা এরকম অনেক দেখেছি যে কোনো একজন ব্যবসাদার তার ব্যবসা একটা করছিল এবং ব্যবসাটা হঠাৎ এমন একটা পর্যায়ে চলে গেল যে পুরোপুরি ব্যবসাটা একদম শেষ বলা যেতে পারে, এবং সেই মানুষের হয়তো প্রচুর ধার দেনাতে ডুবে গিয়ে সে ব্যবসা তাকে বন্ধ করতে হলো, এবং বন্ধ করার ফলে তার এমনও আমরা দেখেছি যে তার কিন্তু খাওয়ার মতো পয়সাও জোগাড় হতো না, কিন্তু পরবর্তীকালে সে আবার অন্য একটি ব্যবসা করলো, তারপরে কিন্তু সেই ব্যবসাতে সে সফলতার চূড়ায় পৌঁছে গেল। আমরা এরকম অনেক দেখেছি যে খুবই গরিব ঘরের একটি ছেলে, খুবই গরিব ঘরের একটি ছেলে, এমন গরিব ঘরের ছেলে যে যার কিন্তু মোটামুটি দুবেলার খাওয়া পড়াটাও জুটতো না, এরকম ধরনের একটি ছেলে কিন্তু পরবর্তীকালে গিয়ে সফলতার এত বড় চূড়ায় পৌঁছে গেছে যে যাদেরকে কিন্তু আজকের দিনেতে বিশাল বড় সেলিব্রিটি বলা হয়ে থাকে বা বিশাল বড় একটা জায়গা কিন্তু তারা অর্জন করেছে। তো এই হচ্ছে বিপরীত রাজ্য, অর্থাৎ জিরো থেকে হিরো বানা। কিন্তু বিপরীত রাজ্য যদি জন্মছকের ভেতরে থাকে তাহলে কিন্তু যেহেতু এই যোগটি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি মিলে তৈরি করছে এবং এরা অশুভ ঘরের মালিক, তাই কিন্তু এর ভেতরে অশুভত্ব অবশ্যই লুকিয়ে থাকবে, তবে শুভত্ব কিছু কম থাকে না। তো অশুভত্বটা কিন্তু এই কারণেই আমি বলবো যে বিপরীত কথাটা কিন্তু এই কারণেই বলা হয়েছে যে পরিস্থিতিকে কিন্তু বিপরীত দিকে নিয়ে যায় এই বিপরীত রাজ্য, এবং যখনই এই বিপরীত রাজ্য অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু দেখা যায় যে তার আগে থাকতে যে সেই জাতক যে লাইন নিয়ে কাজ করতো বা যেই বিষয় নিয়ে সে কোনো রকম ব্যবসা করতো বা কিছু করতো সেখান থেকে তার পরিস্থিতি ধীরে 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 বিপরীত দিকে চলে আসে, এবং পরবর্তীকালে গিয়ে সে কিন্তু জীবনে অনেক একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। তো আমরা আজকে
এই বিপরীত রাজযোগের বেশ কিছু কন্ডিশন নিয়ে আলোচনা করবো, যে কী কন্ডিশনে এই বিপরীত রাজযোগটি সৃষ্টি হয়। তো আমরা প্রথমেই বললাম যে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে থাকে তাহলে বিপরীত রাজযোগ সৃষ্টি হয়ে যায়। কিন্তু এরকম এরকম যে কন্ডিশন শুধুমাত্র এইটুখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা প্রচুর রাশিচক্রের ভেতরে এই যোগটি দেখতে পাবো, কিন্তু বুঝতে পারবো যে সবার ক্ষেত্রে এটা অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে কিছু কিছু কন্ডিশনে বিপরীত রাজযোগ কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে, সেটি কীরকম। প্রথম হচ্ছে যে যদি ষষ্ঠপতি বা অষ্টমপতি বা দ্বাদশপতি তাদের মিত্রক্ষেত্রে কী অবস্থান করে, অর্থাৎ দেখা গেল যে ধরুন মঙ্গল মেষ লগ্নের অধিপতি এবং বৃশ্চিক লগ্নের অধিপতি, এবারে যেহেতু সে অষ্টমপতি সেই কারণে যদি দেখা যায় যে সে মঙ্গলটি যদি বৃশ্চিকের ঘরে থাকে অথবা মেষের ঘরে থাকে তাহলে কিন্তু এই মঙ্গলটি কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি করবে। আবার অনেক সময় আপনি এরকমও পাবেন যে ধরুন শুক্র তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র সে কিন্তু লগ্নপতি প্লাস অষ্টমপতি, কিন্তু যদি সে অষ্টমে গিয়ে অবস্থান করে তাহলে কিন্তু সে বিপরীত রাজযোগ সৃষ্টি করে দিল, কারণ অষ্টমপতি অষ্টমে হয়ে গেল। আবার এরকমও দেখা যায় যে ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল লগ্নের অধিপতি এবং অষ্টমের অধিপতি, কিন্তু সে কন্যার ঘরে চলে গেছে এবং কন্যার ঘরে গিয়ে সে ষষ্ঠে গিয়ে মানে অষ্টমপতি ষষ্ঠে গিয়ে বিপরীত রাজযোগ করেছে, তাহলে কিন্তু যেহেতু বুধের ঘরটি তার শত্রুক্ষেত্র সেই কারণে কিন্তু সে বিপরীত রাজযোগের ফল সম্পূর্ণভাবে পাবে না, বা সম্পূর্ণভাবে কিন্তু সেই যোগটি খুব স্ট্রং হবে না। হবে তো অবশ্যই কিন্তু খুব স্ট্রং হবে না। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি দেখেছি যে বিপরীত রাজযোগ যদি দুটো গ্রহকে মানে দুটো গ্রহ একসঙ্গে বিপরীত রাজযোগ বানায় তাহলে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। এবং সেটি কীরকম একটু আমি ক্লিয়ার করে দিই। যদি ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে যদি দেখা যায় যে দ্বাদশ ঘরেতে মঙ্গল বৃহস্পতি অবস্থান করছে, দ্বাদশ ঘর মানে হচ্ছে যে দ্বাদশপতি দ্বাদশেই বসে রয়েছে বৃহস্পতি এবং অষ্টমপতি মঙ্গল সেও গিয়ে দ্বাদশে বসে রয়েছে, এই বিপরীত রাজযোগ কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুলা লগ্নের ক্ষেত্রে বুধ এবং শুক্র দেখা যাচ্ছে দ্বাদশে অবস্থান করছে, এই ধরনের বিপরীত রাজযোগ কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে বিপরীত রাজযোগ যদি তার মিত্রক্ষেত্রে গিয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করে তাহলে কিন্তু সেই যোগটি একটু স্ট্রং হয়। তবে এইটুখানি দেখলেই হবে না, আরও বেশ কিছু কন্ডিশন আছে। তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে এই যোগ এই গ্রহটি যেই ঘরে গিয়ে এই যোগটি সৃষ্টি করছে সেই ঘর অথবা সেই ঘরের মালিকের ওপরে যেন একাধিক অশুভ গ্রহের পাপপীড়িত প্রভাব না থাকে। আবার বলছি যে যদি দেখা যাচ্ছে যে যেই ঘরে গিয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ অষ্টম ঘরে গিয়ে ধরুন কোনো একটা গ্রহ দ্বাদশপতি বা ষষ্ঠপতি বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, কিন্তু যদি ওই অষ্টম ঘরের ওপরে শনি রাহু বা ইত্যাদি ইত্যাদি গ্রহের একটা সম্পর্ক সৃষ্টি হয় তাহলে কিন্তু সেই ভাবটি দুর্বল হয়ে পড়বে এবং সেই গ্রহটি বিপরীত রাজযোগের ফল সম্পূর্ণভাবে দিতে পারবে না। আবার এর সঙ্গে আরও একটি ব্যাপার আপনাদেরকে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র ভাব নয়, বিপরীত রাজযোগ যদি কোনো গ্রহ সৃষ্টি করে এবং সেই ঘরের অধিপতি যদি খুব বেশি পাপ পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু ছকের এই মানে রাশিচক্রের ভেতরে এই ফলটি কিন্তু সম্পূর্ণভাবে সেই গ্রহ দিতে পারে না। আবার বিপরীত রাজযোগ অনেক সময় এরকমভাবে দেখা যায় যে ষষ্ঠপতি অষ্টমে গেছে, অষ্টমপতি ষষ্ঠে গেছে, বা ষষ্ঠপতি দ্বাদশে গেছে বা দ্বাদশপতি ষষ্ঠে এসছে, এরকম ধরনের বিপরীত রাজ্যগুলো কিন্তু খুব ভালো অ্যাক্টিভ হয়ে যায় এবং এই বিপরীত রাজ্য কিন্তু অবশ্যই মানুষের জীবনে সফলতাকে বহন করে, সফলতাকে বহন করে নিয়ে আসে। তবে বিপরীত রাজ্য অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে দুটো জিনিস, এই যেমন কন্ডিশনগুলো বললাম তার মধ্যে আরও কন্ডিশন হচ্ছে একটি যে লগ্নকে কিন্তু প্রচণ্ড স্ট্রং হতে হবে, যদি লগ্ন দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু বিপরীত রাজ্য সম্পূর্ণভাবে ফল দিতে পারবে না। তাই আপনাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে এই কন্ডিশনের মধ্যে বিপরীত রাজযোগ পড়ছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে যে লগ্ন কতটা বলশালী হয়ে রয়েছে। লগ্ন যদি দুর্বল হয়ে থাকে তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বিপরীত রাজযোগ কিন্তু তখনই অ্যাক্টিভ হবে যখন একজন মানুষের কে কিন্তু একটা খুবই নেগেটিভ মুভমেন্ট থেকে ঘোরাবে, নেগেটিভ জায়গা থেকে কিন্তু ঘোরাবে। তাহলে নেগেটিভ জায়গা থেকে যদি ঘোরায় তাহলে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে একটা জাতকের জীবনে কিন্তু নেগেটিভ জায়গা অবশ্যই তৈরি করবে এই বিপরীত রাজযোগ এবং সেখান থেকে তাকে অন্যদিকে মুভ করাবে।
এবারে লগ্ন যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু একজন জাতক যখনই নেগেটিভ জায়গা মানে খুবই অশুভ জায়গা খুবই দুর্বল খুবই সংঘর্ষপূর্ণ জীবন যখন গ্রহ তৈরি করে দেবে তাকে, তখন সে যেন সেই জীবনটাকে ঠিকঠাকভাবে তার বুদ্ধি তার প্রতিভা তার পরিশ্রম তার ধৈর্য শক্তি এইসবের মাধ্যমে যেন সে সেই সময়টাকে পার করতে পারে, এবং সেই সময়টাকে যদি পার করতে না পারে তাহলে কিন্তু বিপরীত রাজ্য ফল দিতে পারবে না। তাহলে পরে এখানে খেয়াল রাখতে হবে যে লগ্ন যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু বিপরীত রাজ্য কোনোভাবেই ফল দিতে পারে না এবং কোনোভাবেই অ্যাক্টিভ হয় না। এর সঙ্গে সঙ্গে লাস্ট কন্ডিশন হচ্ছে যে বিপরীত রাজ্য কিন্তু অ্যাক্টিভ তখনই হবে যখন কিন্তু সেই গ্রহটি অর্থাৎ যেই গ্রহটি বিপরীত রাজ্য সৃষ্টি করেছে সেই গ্রহটির দশা বা অন্তর্দশা আসবে। বিশেষ করে দশার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, অন্তর্দশা অতটা স্ট্রং নয়, তবে দশার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে দশা কিন্তু যেন সেই গ্রহটির আসে, অর্থাৎ যেই গ্রহটি বিপরীত রাজ্য সৃষ্টি করেছে সেই গ্রহটির দশা যেন সেই জাতক পায় এবং সেই দশাতে পেলে পারে সেই দশার মধ্যে সেই জাতকের ডেভেলপ হওয়ার মতো সম্পূর্ণ চান্স কিন্তু থাকে। এবারে ঘটনা হচ্ছে এই সমস্ত কন্ডিশনের মধ্যে যদি যোগটি পড়ে যায় তাহলে কিন্তু আমি আপনাকে বলতেই পারি যে যোগটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হবে এবং যোগটি কিন্তু আপনাকে সফলতা চূড়ায় নিয়ে যাবে। তবে বারবার ধরে যে কথাটি বলছি যে এই যোগটি তখনই সফলতা চূড়ায় নিয়ে যায় বা তখনই মানুষের জীবনে সফলতা নিয়ে আসে যতক্ষণ না এই এই মানে একজন মানুষের জীবনে কিন্তু এই যোগটি তখনই প্রভাব বিস্তার করে তার আগে কিন্তু তার পরিস্থিতিকে বিপরীত দিকে নিয়ে যায়। এবং বিপরীত দিকে নিয়ে যাওয়া বলতে এখানে বোঝাতে চেয়েছে যে তার পরিস্থিতিকে কিন্তু খারাপের দিকে নিয়ে যায়, অর্থাৎ যেখান থেকে আশা ছেড়ে দেয় মানুষ সেই রকম একটা পরিস্থিতি থেকে নিয়ে যায়। যে অনেক সময় দেখা যায় আমাদের জীবনের আমাদের আশেপাশের ক্ষেত্রে বহু মানুষের ক্ষেত্রে এরকম দেখা যায় যে আর কোনো আশা নেই, মনে হচ্ছে যে আর হয়তো আমি জীবনে কোনো ডেভেলপ করতেই পারবো না, এই জায়গাটাকে নিয়ে চলে যায় বিপরীত রাজ্য এবং সেখান থেকে গিয়ে মুভ করায়। এবং এই জন্য আমরা বলি যে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে এই বিপরীত রাজ্য, অর্থাৎ প্রচণ্ড একটা একটা সংঘর্ষপূর্ণ জীবন থেকে কিন্তু একজন জাতকের মানুষের জীবন একজন জাতককে অনেক ভালো জায়গায় নিয়ে চলে যায়। তবে এখানে আমার অভিজ্ঞতাতে আমি আপনাকে আপনাদেরকে বলবো যে এই যোগটির দশা খুব ইম্পর্টেন্ট এবং এই যোগটির দশা না পেলে পারে যোগটি অ্যাক্টিভ হয় না। লগ্ন প্রচণ্ড স্ট্রং হতে হবে এবং চন্দ্রকেও প্রচণ্ড স্ট্রং হতে হবে, নইলে কিন্তু এই যোগটি অ্যাক্টিভ হয় না সাধারণভাবে। এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র একটি যোগ কিন্তু জন্মছকের ভেতরে যদি থাকে তাহলে যে সেই মানুষ বড় জায়গায় চলে যাবে এটা আমি খুব একটা মানি না, আমি খুব একটা মানি না। আমি সবসময় একটা কথা মনে করি যে কেন্দ্র কোণে যদি গ্রহ না থাকে তাহলে কিন্তু একজন মানুষের সফল হওয়ার ক্ষেত্রে খুবই স্ট্রাগলপূর্ণ জীবন হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন দোষ থাকে, কালসর্প দোষ বা খুব জটিল বা কুটিল ধরনের মাঙ্গলিক দোষ, তার সঙ্গে সঙ্গে বর্তমান গোচর, এই সমস্ত কিছুরই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রত্যেকটি যোগের ক্ষেত্রে। তাই জ্যোতিষের শুধুমাত্র একটি বিষয় কিন্তু কখনোই সম্পূর্ণ ফল প্রদান করতে পারে না। এবং আমি সবসময় একটা কথা বলি যে ধরুন কোনো একজন মানুষ সে বাড়িতে বসে বসেই স্বপ্ন দেখে প্রচুর যে আমি জীবনে অনেক কিছু করব, একটা বিশাল ভালো জায়গায় পৌঁছে যাব, ভালো জায়গায় চলে যাব বা অনেক কিছু করব, প্রচুর টাকা ইনকাম করব, এরকম যে অনেকে কিন্তু স্বপ্ন দেখে এবং তারা কিন্তু জ্যোতিষের অনেক যোগগুলোকে বাড়িতে একটু জ্যোতিষ টোতিষ বোঝে তো বাড়িতে বসে বসে তারা কিন্তু নিজের যোগগুলোকে দেখে এবং দেখে দেখে মেলাবার চেষ্টা করে, যোগগুলোকে দেখে দেখে মেলাবার চেষ্টা করে যে আমার এই যোগটা আছে। অনেক অনেকে দেখবেন কি অনেক ইউটিউবসের মধ্যে প্রচুর ভিডিও আছে এবং প্রচুর যোগস নিয়ে আলোচনা করে, হাত নিয়ে অনেকে হ্যান্ড হাতের বিভিন্ন রেখা নিয়ে আলোচনা করে, তো সেক্ষেত্রে বেশ কিছু মানুষ আছে তারা কিন্তু হাতে রেখা বা যোগ এগুলোকে খুব বেশি খেয়াল করে এবং যোগটা যখনই দেখে যে হ্যাঁ আমার তো এরকম ধরনের যোগ আছে তার মানে আমি নিশ্চয়ই ভালো জায়গায় পৌঁছে যাবো, না এরকম হয় না। ভালো জায়গায় পৌঁছাতে গেলে পরে আপনাকে একটা জিনিসকে মানতেই হবে, আপনি যদি সেই জিনিসটা আপনার ভেতরে না মানেন তাহলে কিন্তু আপনি রং পথে চলছেন, ভুল পথে চলছেন। ভালো জায়গায় পৌঁছাতে গেলে পরে দরকার একটা পরিশ্রম, একটা ধৈর্য শক্তি, একটা কিন্তু স্বপ্ন তো অবশ্যই দেখতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিশ্রম যদি না করা হয় এবং তার ভিতরে যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু সে ভালো জায়গায় কখনোই পৌঁছাতে পারবে না। তাই মানে আমি সবসময় একটা কথা বলে থাকি, কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগে, যে কুঁড়ে ব্যক্তি যারা আছে তাদের হাজার হাজার রাজযোগ থাকলেও কোনো অ্যাক্টিভ হবে না, কুঁড়েদের কিন্তু কোনোদিনও কোনো যোগ অ্যাক্টিভ হতে পারে না আমার মনে হয়। কারণ যারা শুধুমাত্র বিছানা থেকে ওঠেই না, বাড়ি থেকে বেরোই না, কিছু করার মতো ক্ষমতাই রাখে না, কিছু করার জন্য চিন্তাভাবনাই করে না, তাদের কী করে রাজযোগ অ্যাক্টিভ হতে পারে? আমার তো মনে হয় না যে তাদের ক্ষেত্রে রাজযোগগুলো অ্যাক্টিভ হতে পারে। এবং এই জন্যই আমি বললাম যে শুধুমাত্র একটি রাজযোগ, বিপরীত রাজযোগ বা যে কোনো রাজযোগ যদি জন্মছকে থাকে এবং সেই মানুষটি যদি কিছু না করে, তার যদি সে যদি
মানে একদম বাড়িতে বসে যায়, তাহলে কিন্তু এই যোগগুলি সঠিকভাবে মানে সঠিকভাবে তার প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে একজন মানুষ যদি কর্মঠ হয়, একজন মানুষ যদি পরিশ্রমী হয়, একজন মানুষ যদি মনে করে যে জীবনে ভালো জায়গায় যেতে গেলে পারে দরকার একটা একটা স্ট্রাগল, একটা পরিশ্রম, একটা সংঘর্ষ, এইগুলো না থাক না হলে পারে, এইগুলো থেকে না পার করলে তাহলে আমি বড় জায়গায় যেতে কখনোই পারবো না, এইটা যদি একজন মানুষের ভেতরে থাকে এই বোধ বুদ্ধিটা, তাহলে কিন্তু সে অবশ্যই পরিশ্রম করবে এবং সে অবশ্যই কিন্তু বারবার হেরে যাওয়ার পরেও কিন্তু চেষ্টা করবে, এবং এই বারবার হেরে যাওয়ার পরে যে চেষ্টা করতে পারবে তার ক্ষেত্রেই কিন্তু বিপরীতার্য ফল দিতে পারবে, অন্যথায় কিন্তু ফল দিতে পারবে না। তাই সম্পূর্ণভাবে ছকের পর্যবেক্ষণ দরকার, শুধুমাত্র এই যোগটি থাকলেই যে ফল দিয়ে দেবে কোনো মানে নেই, কারণ এই যোগ প্রচুর রাশিচক্রের ভেতরে কিছু কিছু যোগ আছে খুব কমন যোগ এবং প্রচুর রাশিচক্রের ভেতরে দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে একটি আমরা এডুকেশনের ক্ষেত্রে আমরা বলবো যে বুধাদিত্য যোগ, প্রচুর রাশিচক্রের ভেতরে এই বুধাদিত্য যোগ কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি জায়গায় দেখি তাহলে কিন্তু দেখবো যে প্রচুর মানুষ আছে যারা হয়তো পড়াশোনাই করতে পারেনি, যারা হয়তো মানে স্কুলে বারবার ফেল করার পরে ছেড়ে দিতে হয়েছে, তাদের জন্মছক্র বুধাদিত্য যোগ কিন্তু আছে। তাহলে পরে কেন তাদেরটা অ্যাক্টিভ হলো না, এই প্রশ্ন নিশ্চয়ই উঠে আসবে। তাহলে বুধাদিত্য যোগ মানে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা হয় যেটি পড়াশোনার জন্য সবথেকে ভালো যোগ, এবং তার জন্মছকে আছে, অনেক মানুষের জন্মছকের ভিতরে বুধাদিত্য যোগ আছে কিন্তু অ্যাক্টিভ হয়নি, কেন অ্যাক্টিভ হয়নি এই প্রশ্নগুলো যখন চলে আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে একটি ছককে পর্যবেক্ষণ করলে পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কিন্তু সেকেন্ড হাউস, লগ্ন, ফোর্থ হাউস অনেক রকমভাবে ড্যামেজ হয়ে আছে, তাই বিপরে বুধাদিত্য যোগ কিন্তু তার জীবনে ফল দিতে পারেনি। আমি পরবর্তী অনুষ্ঠান বুধাদিত্য যোগ নিয়ে অবশ্যই করব এবং আমি ওখানে বোঝাবার চেষ্টা করবো যে কী ধরনের কন্ডিশনে বুধাদিত্য যোগ ভালো ফল দিতে পারে এবং কী ধরনের কন্ডিশনে বুধাদিত্য যোগ ফল দিতে পারেই না একদম। তো এরকম হয় বিভিন্ন যোগ, তাই আপনারা শুধুমাত্র যোগ, আমি এটা যারা জ্যোতিষের স্টুডেন্ট তাদের জন্য আমি এই অনুষ্ঠানটি করলাম, কারণ আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে বিপরীত রাজযোগ সম্পর্কে একটি অনুষ্ঠান করুন, কারণ খুবই ফেমাস এই যোগটি, তাই অনুষ্ঠানটি করলাম। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্মছকের ভেতরেও এই ধরনের যোগ থাকতে পারে, তবে এই ধরনের যোগ থাকলেই যে আপনাদের জীবন বিশাল বড় জায়গায় চলে যাবে তার কোনো মানে নেই, কারণ হচ্ছে যে সবসময় একটা কথা মাথায় রাখবেন যে একজন মানুষের জীবন তখনই ভালো জায়গায় পৌঁছায়, একজন মানুষের জীবন তখনই সফলতার চূড়ায় গিয়ে পৌঁছায় যখন সে পরিশ্রম করে, যখন সে সঠিক বুদ্ধি সঠিক ওয়েতে পরিশ্রম করে, এবং যখন সে প্রচণ্ড সংঘর্ষের ভেতর থেকেও তার মনোবল হারায় না, তখনই কিন্তু একজন মানুষের জীবন ভালোর দিকে মুভ করতে পারে। এবং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে জন্মছকটিকে একটু স্ট্রং হতে হবে, এবং যদি আপনাদের এই সমস্ত কন্ডিশনগুলো বললাম যে এই সমস্ত কন্ডিশনের মধ্যে যদি এই রাজযোগটি পড়ে যায়, মানে বিপরীত রাজযোগ যদি থাকে, তাহলে পরে আমি বলতেই পারি যে আপনারা কিন্তু মানে যার এই কন্ডিশনগুলো মিলে যাবে সে কিন্তু জিরো থেকে হিরো অবশ্যই হতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, একদম 100% জিরো থেকে হিরো কিন্তু হওয়া যায় এই যোগটি, কারণ আমি দেখেছি বহু মানুষ কিন্তু এই যোগটির কারণে অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে। তবে কন্ডিশনগুলো কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।